উল্টা কথা বলা যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ডে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি অনেক সকালে ঘুম থেকে উঠে টিউশন পড়িয়েছি আমার বাচ্চাদেরকে, এই মাত্র ছাড়লাম, এখন বাজে সকাল 9টা। আর আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবার বিপত্তারিণী পুজো, আর আমার মা বিপত্তারিণীর বার করেছে, পুজো দিতে যাবে। দেখা যাক, আমি যদি মায়ের সাথে যাই তো তোমাদেরকে দেখাবো কীভাবে পুজো দিচ্ছে, ওখানে কত লোকজন এসেছে সব কিছু দেখাবো। আর যদি নাও যাই তো বাড়ির কিছু কাজকর্ম করতে হবে, আর যাই করি না কেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড পর্যন্ত দেখো। চলো আমি দেখো এরপর আমি কী করি। আর এদিকে আমার মা, দেখো আমার মা রেডি হচ্ছে, চলো আমার মাকে দেখাই কেমন করে সেজেছে। দেখো আমার মা একদম রেডি হয়ে গেছে পুজো দিতে যাওয়ার জন্য। কেমন লাগছে জানিও আমার মাকে। বর্গা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, আজকে বিপত্তারিণী ব্রত আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমরা তো দেখতে পেলে মা আর ভাই বেরিয়ে গেল, ভাই এসেছিল মাকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি এদিকে রান্নার জোগাড় করছি। আজকে দুপুরে নিরামিষ আলুর দম আর লুচি হবে, তো ওটারই জোগাড় করছি। মা পুজো দিয়ে ফিরে আসার আগে আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি, মা এলে তবে লুচিটা ভাজা হবে, কারণ লুচি একা বেলতে ভাজতে ভীষণ অসুবিধা হয়, তাই মা আসলে আমি বেলে দেবো, মা লুচিগুলো ভেজে নেবে। আমি এদিকে রান্না বসিয়েছি আর আমার মা চলে এসেছে পুজো দিয়ে। এই যে পুজোর প্রসাদ ফুল, এটাই হলো আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এর সাথে কিছু ফলও মিষ্টিও ছিল, কিন্তু সেগুলোকে আমি তুলতে ভুলে গেছি। দাওয়ার পর তো ঘুমিয়ে গেছিলাম, এখন প্রায় 5:30 বাজলো, 2টো থেকে ঘুমিয়েছি, 5:30 প্রায় 2.5 ঘন্টা ঘুমিয়েছি, মানে একদম ঘোর ঘুমের মধ্যে পড়ে গিয়েছিলাম। ঘুম ভেঙে উঠে বুঝতে পারছিলাম না এখন সকাল নাকি বিকেল। তো এখন একটু চা করবো, চা খেয়ে আবার 6:30 থেকে বাচ্চাগুলো পড়তে আসবে, তো ওদের পড়াবো। আজকে একটু মাঠের দিকে হাঁটতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারবো না কারণ বাচ্চাগুলো পড়তে চলে আসবে। আর ভাই সকালে মাকে নিয়ে গেছিলো পুজো দিতে, তো ওখানকার কিছু ভিডিও করেছে, যেমন পেয়েছে করেছে, আমি ওগুলোকে অ্যাটাচ করে দিয়েছি, তো তোমরা দেখো ক্লিপিংসগুলো কেমন লাগছে জানিও। আর তো চলো এখন একটু চা বানিয়ে নিই। আমি চা করে নিয়ে চলে এসেছি, আর বেশিরভাগ সময় আমরা দুধ চাই খাই।
আজকে যেহেতু দুপুরবেলা লাঞ্চে লুচি আলুর তরকারি ছিল, সে কারণে ভাত রাত খাওয়া হয়নি। সে কারণে মায়ের মাথাটাও একটু ধরেছে, পুজোও করেছিল, ব্রত করেছিল, সকাল থেকে খালি পেটে ছিল, আর সেই জন্য আজকে একটু গ্রিন টি করে নিয়ে চলে এসেছি। চলো চাটা আমরা খেয়ে নিই। সন্ধ্যেবেলায় চা করেছিলাম 5:30-6টা নাগাদ, তারপর আমার বাচ্চাগুলো এসেছিল, ওদেরকে পড়ালাম। এখন প্রায় 9:30 বেজে গেছে। সকাল থেকে যেহেতু ভাত টাত খাওয়া হয়নি, সে কারণে একটু সেদ্ধ সেদ্ধ ভাত বসিয়েছি, আর মা ফল টল খেয়ে কিছু একটা খেয়ে থেকে যাবে আজকে রাতটা। আর একটা কথা বলি, সকালে আমি একটা হেয়ার কেয়ারের ওপর ভিডিও দিয়েছি, ওটা অবশ্যই দেখো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আজকের মতো এটুকুই, গুড নাইট, টাটা।